Assalamualaikum everyone. আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব ছোট একটা ভিডিও মেক করব, আর তা হচ্ছে লাউ পাতা ভর্তা রেসিপি। মোটামুটি সবাই এই রেসিপিটা কম বেশ জানে, আমিও ইউটিউব থেকে দেখে দেখে আইডিয়া নিয়েছি। আমাকে কম বেশ যারা চিনে সবাই অলরেডি আমার এই মিনি গার্ডেনটা দেখে ফেলেছে। তো আমি এবার বেশ কয়েকটা লাউ গাছ লাগিয়েছি, আর মাশাল্লাহ খুব পুষ্টপাষ্ট হয়েছে। চিন্তা করলাম যে আজকে ভর্তা খাবো, তো আমি প্রায় 10-12টা পাতা নিয়ে নিচ্ছি। 10-12টা পাতা দিয়েই মোটামুটি পরিমাণের একটা ভর্তা হয়ে যাবে, যেহেতু আমরা মানুষ মাত্র দুজন। আমি পাতাগুলোকে এখন একটু ভালো করে ওয়াশ করে নিব। ধোয়া শেষে পাতাগুলোকে আমি একটা পাতিলে সামান্য পানি দিয়ে একটু ভাপিয়ে নিব। এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ, রসুন কুচি আর 2-3টা শুকনো মরিচকে রেগুলার সয়াবিন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পাতাটাকে আমি ব্লেন্ড করেও নিয়েছি, যেহেতু আমার পাতা নেই সো আমাকে ব্লেন্ড করতে হয়েছে। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। আর একই তেলের মধ্যে আমি লাউ পাতাটাকে খানিকটা ভেজে নিব, যেন পানিটা শুকিয়ে যায়। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটা একটু মাখা মাখা হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে এই সব কিছুকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে চাইলে এর মধ্যে সরিষা তেলও অ্যাড করতে পারেন, আমি দেখেছি অনেকে সরিষার তেলও ব্যবহার করে, কিন্তু আমি দিব না, আমার কাছে এভাবেই ভালো লাগছে। আর একেবারে গরম গরম নামিয়ে মিক্স করে ফেলছি সব কিছু একসাথে। খুবই ইজি অ্যান্ড সিম্পল, আমার লাউ পাতার ভর্তা রেডি। আর আমি একটু ভাত নিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে এটা মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমার, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, হুটহাট করে চলে আসব। আজকের মতো এখানে, টাটা।